এবার দেখেন এই মিলাদ যে অনুষ্ঠান হয় এতে কি কি হয়, এই মিলাদ অনুষ্ঠানে যা হয় হিন্দু ধর্মের সাথে তার পুরোপুরি মিল আছে, একটুকুনো অমিল নাই। সেটা হচ্ছে যে শ্রীকৃষ্ণের যে মিলাদ করা হয়, তার যে জন্মবার্ষিকী পালন করা হয়, তখন চারিদিকে বাতি জ্বালানো হয়, মাঝখানে বক্তা থাকে, বক্তা তার জীবনী নিয়ে আলোচনা করে। এর মধ্যেই দেখা যায় যে মাঝে মধ্যে বক্তা সাহেব খুব সুরেলা কণ্ঠে কিছু কবিতাও বলছেন, ওয়াজ নসিহত করছেন। এরপরে যখন সময় হচ্ছে তখন সবাই মিলে একসাথে দাঁড়িয়ে গেল, দিয়ে তাদের গুণ গাইতে লাগলো। পুরো অংশটা আমাদের কিছু কিছু ভাইয়েরা কপি করে নিয়েছে। মিলাদ মাহফিলের অনুষ্ঠান করে দেখা যায় আলোচনা করছে, কবিতাগুলো পড়ছে, সব শিরকি কবিতা, সব শিরকি কবিতা তারা পড়ে। কি কবিতাগুলোর মধ্যে একটা কবিতা আছে, ইয়া নবী সালাম আলাইকা, এটা তো আছে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রসুল সালাম আলাইকা, এভাবে তারা পাঠ করতে থাকে। আরও পাঠ করে, আহমদের ওই মিমের পর্দা তুলে ধরে মন, দেখবি সেথায় বিরাজ করে আহাদ নিরঞ্জন, এটা একেবারে শিরকি বাক্য। কি বুঝলেন, আহমদ এটা থেকে যদি মিম সরিয়ে দেওয়া হয় তাহলে কি হয়, আহাদ হয়। তাই তারা বলছে, মানে এখান থেকে তারা বোঝাতে চাচ্ছে আল্লাহ এবং মোহাম্মদ দুটাই হচ্ছে এক জিনিস। এই আকিদার কারণে বাংলাদেশের অধিকাংশ মসজিদে দেখবেন একদিকে লেখা থাকে আল্লাহ, আর একদিকে লেখা থাকে মোহাম্মদ। অথচ এটার অনুবাদ হয় একদিকে আল্লাহ আর একদিকে মোহাম্মদ, মানে আল্লাহ মোহাম্মদ, মোহাম্মদ আল্লাহ। তাহলে কি তাদের আকিদাটা পুরোটাই মিলে গেল? এই আকিদা কোনো মুসলমানদের থাকতে পারে না। যদি এইরকম আকিদা থাকে সে মুসলমান নয়। কেন? এইরকম আকিদা আল্লাহ রসুল আমাদেরকে দেননি, আল্লাহ তাআলা আমাদেরকে দেননি, অতএব এটা আমাদের জন্য গ্রহণীয় নয়। সম্মানিত উপস্থিতি, এরপরে আরেকটি বিষয় বলে আলোচনা একেবারে শেষ করে দেব। ইসলামের মধ্যে ঈদ কয়টা? দুইটা। ঈদ দুইটা। এখন আমরা এই যে মিলাদটাকে কি বলছি, ঈদে মিলাদুন্নবী, এমনকি এটার নাম বলছে সর্বশ্রেষ্ঠ সর্বসেরা ঈদে মিলাদুন্নবী। তার মানে নতুনভাবে তারা ঈদ বানিয়ে নিল এটাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ সবচেয়ে বড় ঈদ এটাকে বলছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা ঈদ মাত্র দিয়ে গেছেন। এ ব্যাপারে একটি হাদিস শুধুমাত্র শুনুন, আবু দাউদের 1134 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় আসলেন, মদিনায় আসার পরে দেখছেন যে ইহুদিরা দুইটা দিন পালন করেন, তখন তিনি মুসলমানদেরকে বললেন যে ইহুদিরা যে দুইটা দিন পালন করেন, এ দুইটা দিনের পরিবর্তে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা দিন দিয়েছেন, একটা হচ্ছে ঈদুল ফিতর আর একটা হচ্ছে ঈদুল আজহা, এই দুইটার ওপরে আর কোনো ঈদ নাই। এখন তারা যে ঈদ বানিয়ে নিল, এটা কেমন করে হালাল হলো? এটা হালাল নয়। আপনি আমি বুঝছি যে এটা ভালো জিনিস করছে তারা, কিন্তু হাদিস কোরআন এবং হাদিসের কষ্টি পাথরে যাচাই করে দেখেন, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাওহা রদ্দুন, কেউ যদি শরীয়তের মধ্যে এমন কিছু ঢুকায় যেটার কোনো দলিল পূর্ব থেকে নাই, ফাওহা রদ্দুন, সেটা প্রত্যাখ্যাত, সেটা চলবে না। আপনি আমি সেটাকে যতই ভালো মনে করি সেটা শরীয়তের দৃষ্টিতে ভালো না হওয়ার কারণে সেটা প্রত্যাখ্যাত। ঈদ হলো দুইটা, এটাকে যারা ঈদ মনে করে তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানটাকেই অমান্য করে। রসুল যে দুইটা ঈদকে সর্বশ্রেষ্ঠ বলে গেলেন, এই দুইটাকে অমান্য করে তারা ঈদে মিলাদুন্নবীকে তারা শ্রেষ্ঠ মনে করেছে। এটাই হলো বিদআত, এটাই হচ্ছে নিকৃষ্ট বিদআত, এটাই হচ্ছে জাহান্নামে যাওয়ার অন্যতম কারণ। শুনুন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের সালাত পড়লেন, ফজরের সালাতের পর তিনি সাহাবীদেরকে খুব উচ্চ মাপের উপদেশ দিলেন। উপদেশ দেওয়ার পরে উপদেশ চলছে, এমন অবস্থায় একজন সাহাবী দাঁড়িয়ে বলছে, আল্লাহ রসুল আপনি এমন উপদেশ আমাদেরকে দিলেন, মনে হচ্ছে যেন আপনি বিদায় হয়ে যাবেন, তাই আমাদেরকে এইরকম উপদেশ দিচ্ছেন। আল্লাহ রসুল আমাদেরকে আর একটু ভালো করে উপদেশ দিন। আল্লাহ রসুল এবার বললেন যে শোনো, আমি তোমাদেরকে উপদেশ দিয়ে যাচ্ছি, তোমাদের মধ্যে যে আমির থাকবে, যে নেতা থাকবে, যে ইমাম থাকবে, সে যদি কালোও হয়, সে যদি কালোও হয়, তারপরও সে যদি কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী তোমাদেরকে চালায়, তাহলে তোমরা শুনবে এবং মেনে নিবে।
আজকে আমরা সেটা পছন্দ করি না, আল্লাহ হেদায়েত দান করুন, আমিন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শোনো, তোমরা যারা এরপরে পরবর্তীতে বেঁচে থাকবে তারা অনেক নতুন উদ্ভাবন বেদাতি কাজ তোমরা দেখতে পাবে। শুনে রাখো, তোমরা যারা বেদাতি কাজ দেখতে পাবে তাদেরকে বলে রাখছি, ফাইন্না কুল্লা মুহতাসাতিন বিদআ, যত নতুন কিছু তোমরা দেখতে পাবে শরীয়তের মধ্যে এগুলো সবই হচ্ছে বিদাত। অকুল্লা বিদাতিন দলালা, আর প্রত্যেক বেদাতি হচ্ছে পথভ্রষ্টতা। অকুল্লা দলালাতিন ফিন্নার, আর প্রত্যেক পথভ্রষ্টটাই হচ্ছে জাহান্নাম। এরপরে আল্লাহ রাসূল বললেন যে তোমরা যারা পরবর্তীতে থাকবে তারা অনেক গোমরাহি দেখতে পাবে। তোমাদের এখন করণীয় হচ্ছে যে তোমরা আমাকে এবং হেদায়েত প্রাপ্ত যারা সাহাবী রয়েছে তাদেরকেই অনুসরণ করবে। তারা যেভাবে চলেছেন, আমি এবং আমার হেদায়েত প্রাপ্ত সাহাবীরা যেভাবে চলেছি, সেই বিধানটাকে তোমরা একবারে চাবলের দাঁত দিয়ে আঁকড়িয়ে ধরে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এইভাবেই শক্তভাবেই যেন কোরআন এবং সহিহ হাদিস আঁকড়িয়ে ধরে থাকার জন্য তৌফিক দান করেন। আল্লাহুম আমিন। একটা